বিলুনিয়া কলেজ স্কোয়ার স্থিত বিরোধী দলের উপদলীয় নেতা বাদল চৌধুরী বাসভবনের সামনে ঘেরাও হামলা সংগঠিত করার প্রতিবাদে বিলুনিয়াতে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে মহকুমা জুড়ে। শাসক বিজেপি দলের বিরুদ্ধে অভিযোগ তুলে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ধিক্কার জানিয়ে বিক্ষোভ মিছিল করার পাশাপাশি বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ সিপিআইএম বিলুনিয়া মহকুমা অফিস কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনও করে সিপিআইএম। এদিনের এই সাংবাদিক সম্মেলনে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেপ্তারের দাবি জানিয়েছে সিপিআইএম নেতৃত্বরা। সিপিআইএম দলীয় কার্যালয়ে এদিনের এই আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার, সিপিআইএম বেলুনিয়া মহকুমার সম্পাদক তাপস দত্ত, বিধায়ক সুদন দাস সহ খেতমজুর ইউনিয়নের নেতৃত্ব দীপঙ্কর সেন সহ আরও অনেকেই। সকলেই এদিন সাংবাদিক সম্মেলনে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই ঘটনার সাথে যুক্ত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেছেন। সেই সঙ্গে তাদের অভিযোগ, যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করে প্রতিশ্রুতি পালনের ব্যর্থ হয়ে তাদের ব্যর্থতা ঢাকতে বিরোধী দলের উপর দোষ চাপিয়ে রাজনৈতিক প্রতিহিংসামূলক আক্রমণ সংগঠিত করছে শাসক দলের দুষ্কৃতি বাহিনী। সেই সঙ্গে তারা আরও বলেন, বিজেপি সরকার আসার পর থেকেই বাদল চৌধুরীকে হেনস্থা করার জন্য মামলা করার পর সিবিআই তদন্ত করেও যখন দোষী সাব্যস্ত করতে পারেনি শাসক দল বিজেপি, সেই সময় এই পরিস্থিতিতে সিপিআইএম দক্ষিণ জেলা নেতৃত্ব সহ এশিয়ান সিপিআইএম নেতৃত্ব বাদল চৌধুরীকে হেনস্থা করতেই এই ধরনের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন সিপিআইএম দক্ষিণ জেলা নেতৃত্ব। সন্তান বিক্রির মতো ঘটনা, আত্মহত্যা, শিশুদের মেরে স্বামী স্ত্রী আত্মহত্যা করছে অভাবের তাড়নায়, এই ঘটনা দিনের পর দিন বাড়ছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, চুরি ডাকাতি চিন্তায় প্রতিদিন বাড়ছে অভাবের থেকে। এগুলির বিরুদ্ধে মানুষ যখন রাস্তায় নামছে তখন তাদেরকে আটকানোর জন্য এই ষড়যন্ত্র, এগুলি করে ত্রিপুরা রাজ্যের মানুষকে, এর আগেও গণতন্ত্রকে হত্যা করে মানুষ খুন করে, সিপিআইএমদের খুন করে, এর আগের সময়েও জোটের সময়ে 350 নেতা কর্মী খুন করে আটকাতে পারেনি, এখনকার যারা গণতন্ত্রের উপর আক্রমণ করে এই সিপিআইএম সহ এই বামপন্থীদের বিরোধীদের দমন করে রাখার চেষ্টা করছে তারা সফল হবে না, মানুষ বেরিয়ে আসতে শুরু করছে। শুধু আমাদের রাজ্যে না, আজকে দেশের মধ্যেই তো বিজেপি সরকার বেকায়, গোটা দেশ আজকে এই কৃষি আইনের বিরুদ্ধে যে লড়াই করছে সে থেকে রক্ষা পাবে না, এখানে পাবে না, এটাকে আটকানোর জন্য এটা করছে। কার স্বার্থে, কেন এই আক্রমণ, কাকে খুশি করার জন্য, কাদেরকে লুটপাটের রাস্তা তৈরি করে দেওয়ার জন্য? তাই আমরা তার নিন্দা করছি, আমরা এসপির কাছেও যাব, তারপরে প্রশাসনের কাছে দাবি করছি যে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, শাস্তি দিতে হবে, নতুবা তার বিরুদ্ধে এই মহকুমা, এই জেলাতে এবং সারা রাজ্যব্যাপী আন্দোলন হবে, আমরা এটাকে বরদাস্ত করব। আজকে যাদের নেতৃত্বে বাদল চৌধুরীর বাড়িতে হামলা হলো তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের পথে আমাদের যেতে হবে। যে অভিযোগগুলি এর মধ্যে তারা তোলার চেষ্টা করেছেন, অনেক আগে রাজ্যের মানুষ সিবিআই বা প্রশাসনের তরফ থেকেও এই অভিযোগগুলিকে সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে, তারপরেও স্পষ্টকল্পিত এই অভিযোগ এনে বাদল চৌধুরীকে হেয় প্রতিপন্ন করার জন্য, চাপের মধ্যে রাখার জন্য এদের এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রাজ্যের মানুষ, আমরা সবাই মিলে আরো বৃহত্তর আন্দোলনে আমরা যাব এবং এদের ব্যর্থতা ঢাকার জন্যেই যে এই সমস্ত আক্রমণ তারা সংগঠিত করছে এটা মানুষের কাছে তুলে ধরার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। ত্রিপুরা রাজ্যের উন্নয়নের অন্যতম কারিগর, শ্রদ্ধেয় জননেতা এবং আপামর মানুষের যিনি দুঃখ কষ্টের সাথী, সকলেরই প্রিয় নেতা কমরেড বাদল চৌধুরীর বাড়িতে বিজেপি সমাজ বিরোধীদের নেতৃত্বে হামলা হয়, বিক্ষোভ হয়, ঢিল মারে এবং সেখানে তারা ব্যাপকভাবে হুমকি দেয়। এই যে ঘটনা, এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি এবং দোষীদের আমরা শাস্তির দাবি করছি। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।